স্বাগত লাঙ্কাউই ট্রাভেল গাইড পঞ্চম পর্ব চকলেটের স্বর্গরাজ্য খ্যাত দ্য জোন ডিউটি ফ্রি শপে। শপে ঢোকার আগে আপনাদের দেখিয়ে নিতে চাই কেনাং বিচ টাউনটি। কেনাং বিচ এলাকায় আমরা যে হোটেলটিতে ছিলাম সেই হোটেলের নাম ফেভ হোটেল। এই হোটেল থেকে দ্য জোনে যেতে আছে কয়েকটি বড় বড় হোটেল, তারপরে মোড়। পরিচ্ছন্ন এই রাস্তার ফুটপাত ধরে হাঁটতে থাকলে রাস্তার ধারে নানা কিছু দেখতে দেখতে মোটামুটি ৮-১০ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় শপিং জোনে। এখানে অনেকগুলো ডিউটি ফ্রি শপ আছে। আসলে লাঙ্কাউই পুরো দ্বীপটি ডিউটি ফ্রি। এবার আমরা ঢুকবো দ্য জোনে। এখানে আছে নানা ধরনের জিনিসপত্র, তবে এর সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে চকলেট। এখানে ঢুকে চকলেট আর খেলনা দেখতে দেখতে কখন যে শিশুরা হারিয়ে যায় চকলেট আর খেলনার রাজ্যে বোঝা মুশকিল। এই বড় শপিং মলে রয়েছে চকলেট থেকে শুরু করে নানা ধরনের জিনিসপত্র। সব নামি দামি ব্র্যান্ডের চকলেট এখানে পাবেন যথেষ্ট কম দামে। লাঙ্কাউই আসলে দ্য জোনে আসেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। চারিদিকে এত চকলেট আর এত অফার যে শুধু কিনতেই মন চায়। কোন ব্র্যান্ড নেই এখানে? সব নামি দামি ব্র্যান্ডের চকলেট আর এর লোভনীয় অফারে চকলেট কিনতে কিনতে এক ঝুড়ি ভরে দ্বিতীয় ঝুড়ির প্রয়োজন হতে পারে। তবে ঝুড়ি ভরার পর রিঙ্গিটের হিসাব করতে গিয়ে মনে হতে পারে কিছু রেখে দেই, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কোনোটি আর রাখা হয়ে ওঠে না। শেষে এভাবেই চকলেট ভর্তি ব্যাগ নিয়ে রওনা দিতে হয় হোটেলের উদ্দেশ্যে। পরের পর্বে দেখুন লাঙ্কাউইর সবচেয়ে আকর্ষণীয় ট্রিপ লাঙ্কাউই ক্যাবল কার ও স্কাই ব্রিজ। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। যদি এমন ভ্রমণে আমাদের সঙ্গে যেতে চান তবে আপনার ইচ্ছার কথা কমেন্ট সেকশনে লিখুন অথবা ইনবক্স করুন। আমাদের পরবর্তী ভ্রমণের সম্ভাব্য সময় 14 থেকে 18 ডিসেম্বর 2018। সম্ভাব্য স্থান ব্যাংকক, সঙ্গে পাতায়া অথবা ফুকেট।